হাই ভোল্টেজ সুপার সানডে মুখোমুখি ভারত পাকিস্তান, টান টান উত্তেজনা সারা দেশ জুড়ে। সকাল থেকেই ক্রিকেট প্রেমীদের উৎসাহ তুঙ্গে। টি টোয়েন্টি বিশ্বকাপের ময়দানে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। ভারতবর্ষের অলিতে গলিতে ক্রিকেট মানেই একটা আবেগমুক্ত উন্মাদনা। আর সেই ক্রিকেট ম্যাচ ভারতের সাথে পাকিস্তানের হলে সে নিয়ে তো কোনো কথাই নেই। নামে ক্রিকেট ম্যাচ হলেও যুদ্ধ একটা গন্ধ পাওয়া যায়। পাড়ার অলিগলি থেকে শুরু করে রাজপথে চায়ের কাপে তুফান ওঠে। আজ সুপার সানডে 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ সুপার ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। প্রায় 860 দিন পর আবার এই যুদ্ধ। তাই আজ সকাল থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে মানুষের মধ্যে দেখা গেল চরম উত্তেজনা এবং সাথে উঠল চায়ের কাপে তুফান। এর আগে অনেকবার মুখোমুখি এই দুই দল, যদিও বিশ্বকাপের পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে। এই বিষয়ে চন্দন মুখার্জি নামে এক শিক্ষক জানালেন, সকাল থেকেই মনের মধ্যে উন্মাদনা নিয়ে বসে আছি এই ম্যাচকে উপভোগ করার জন্য। এটা শুধু খেলা নয়, এটা একটা যুদ্ধ। বিদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবারে টি টোয়েন্টির বিশ্বযুদ্ধ, আর এই বিশ্বযুদ্ধে ভারতের প্রথম ম্যাচেই বিপক্ষে পাকিস্তানকে পেয়েছে। এই নিয়ে উন্মাদনা যেখানে শীর্ষে, বাংলার ক্রীড়াপ্রেমীরা আশায় বুক বাঁধছেন ভারতের জয় নিয়ে। এখন শুধু সময়ের অপেক্ষা, ফলাফল কি হয়। উদ্বেগ কতটা আগ্রহ নিয়ে বসে আছেন? অবশ্যই উদ্বেগ আগ্রহ তো থাকবেই, কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা সেইরকম ধরতে গেলে একটা বিরাট একটা বড় ম্যাচ। এটা এক প্রকার যুদ্ধের মতো অনেকটাই। আর ভারতের পরিসংখ্যান পাকিস্তানের সঙ্গে খুবই ভালো বিশ্বকাপে। এমনি 50-50 যে বিশ্বকাপগুলো, সেগুলো আমার মনে হয় যে কোনোটাই এখনও পর্যন্ত হারেনি। আর টি টোয়েন্টিতেও ভারত অন্যতম ফেভারিট একটা দল, অবশ্যই এগিয়ে থাকবে। বিরাট কোহলি অবশ্যই ভালো খেলবে, এমনি তো একটা ভালো খেলোয়াড়, আর ও তো এমনি বড় বড় ম্যাচগুলো তো অবশ্যই ভালো খেলে। আজও আশা করছি বিরাট কোহলি ভালো খেলবে। আমরা জিতবো ইন্ডিয়া, ভারত পাকিস্তান ম্যাচ আমরা সকাল থেকে খুব উৎসাহ আছি, যাতে আমরা আজকে পাকিস্তানকে হারাতে পারি এবং আমরা আজকে সারাদিন পাকিস্তানকে হারিয়ে উৎসাহ করব। আমরা যেরকম দুর্গা পুজোর শারদীয় শুভেচ্ছা করলাম, সেরকম আজকেও আমরা ভারতীয় শুভেচ্ছা করব পাকিস্তানকে আমরা হারিয়ে। কি মনে হয় পরিসংখ্যান কি হবে, কত রেজাল্ট হতে পারে? রেজাল্ট 100%-এর মধ্যে 100%। ভারত কত রান করবে? ভারতের আমরা যদি আমরা ফার্স্ট ব্যাট করি আমরা 200 টার্গেট করব। কতটা উৎসাহ, কতটা উদ্দীপনা? উৎসাহ তো পুরোপুরি তুঙ্গে, কারণ অনেক বছর পর ইন্ডিয়া পাকিস্তানে দেখা হচ্ছে, সেই যুদ্ধটা দেখার মতো না হয়ে আমরা আশা করি সেই খেলাটাও খুব জোর ফাইট হবে, এটাও একটা ব্যাপার। খেলা খেলার মতনই হবে। আর ইন্ডিয়া পাকিস্তান বিশ্বকাপে কোনোদিনই তো ইন্ডিয়া হারেনি, আজও আশা করবো 100% ইন্ডিয়াই উইন হবে। কি মনে হয় বিরাট কোহলির টিম সাজাবে? আমার যতদূর মনে হয় পাঁচটা ব্যাটসম্যান এবং তিনটে মেন বলার আর দুটো অলরাউন্ডার, চারটে মেন বলার আর দুটো অলরাউন্ডার নিয়ে টসে যেই জিতুক না কেন, তবে ইন্ডিয়া পারফরমেন্স এক নম্বরেই থাকবে স্যার। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।